অনেক দিন পরে আবার মালাকুল মওত ওনার কাছে আসছে। এবার সাইয়েদনা ইয়াকুব বলছে, আজকে কেন এসেছেন? সাক্ষাতের জন্য মেবি এসেছেন, কারণ আপনার সাথে আমার একটা ডিল আছে যে আপনি যখন রুহ কবজ করবার জন্য আসবেন তার একজন মেসেঞ্জার আমার কাছে আসবে। সাইয়েদনা ইয়াকুবকে মালাকুল মওত বলল, হে ইয়াকুব, এই যে তোমার আজকে সাদা চুল, কালো চুলের পরে সাদা চুল, যে চক্ষু আগে দূরের সব কিছু দেখতে পেত, আজ সে চক্ষু কিচ্ছু দেখতে পায় না, সব আবজা আবজা। যে কোমরটা আগে শক্ত ছিল সে কোমরটা আজকে দুর্বল, যে হাত আগে শক্তিশালী ছিল হাতটা এখন দুর্বল, যে চামড়া তোমার শার্ট ছিল চামড়া আজকে ঘুচিয়ে গিয়েছে, এই প্রত্যেকটা ধাপ তোমার জন্য মেসেজ, তোমার মৃত্যুর সময় চলে এসেছে। কেউ আসবে না বলার জন্য যে ভাই সময় শেষ, এখনই প্রস্তুতি কর, কেউ বলবে না। হঠাৎ করে আসবে এমন ভাবে রুহ কবজ করবে আপনি কল্পনাই করতে পারবেন না। মৃত্যুর সময় প্রতিটা রুহ, প্রতিটা মানুষ মালাকুল মওতকে চোখের সামনে যেমন লাইভ দেখি না ফেসবুকে, আমরা লাইভ দেখতে পাবো। যারা নামাজি বান্দা হবে এদের সামনে একটা সাদা ধবধবে যুবকের বেশে এসে মালাকুল মওত দাঁড়িয়ে যাবে, সুবহানাল্লাহ পড়ে। মুরব্বী যখন মালাকুল মওতকে দেখবে যে আমার সামনে দাঁড়িয়ে আছে মুরব্বী নামাজি, দেখার সঙ্গে সঙ্গে মুরব্বী এবং যুবক, মা এবং বোন এটা রিয়েলাইজ করতে শুরু করবে, দুঃখের জীবন শেষ সুখের জীবন শুরু। সুবহানাল্লাহ, আসতে বললেন যে ভাই দুঃখের জীবন শেষ। কাফার মিন আকফারিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ, জান্নাত থেকে একটা রেশমি রুমালের কাপড় নিয়ে আসবে, এটাকে রুহটাকে জড়িয়ে মালাকুল মওত এটাকে নিয়ে ইল্লিন তথা জান্নাতের ঠিকানায় নিয়ে চলে যাবে, সুবহানাল্লাহ। আর যারা বেনামাজি তাদের সামনে মালাকুল মওত সাদা পোশাক পরে আসবে না, কালো কুচ্ছিত পোশাক পরে আসবে, খুব কালো চেহারা, নীলাভ বর্ণের চোখ, নীলাভ বর্ণের দেহ। যখন মালাকুল মওত বেনামাজির সামনে দাঁড়াবে বেনামাজির চোখটা উপরের দিকে উঠে যাবে, নাউজুবিল্লাহ পড়ে। বেনামাজির যে রুহুটা এটা একবার ডানে যাবে, একবার বামে, একবার সামনে আর একবার পেছনে, মালাকুল মওত এটাকে টেনে হিচড়ে ধরে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া ছিললে যেই পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি রুহকে কবজ করা হবে জন্য নাউজুবিল্লাহ। আল্লাহ তুমি আমাদের মৃত্যুকে আমাদের জন্য সহজ করে দিও, কবরের প্রশ্নকে তুমি সহজ করে দিও। লাস্ট কথা বলি, বলে আমরা দোয়া করবো, রাজি আছেন ইনশাআল্লাহ? আপনি বিরক্ত হয়ে গেছেন নাকি? তাকবীর দেন নাকি? আল্লাহু আকবার। প্রকৃতপক্ষে মুসলমান হয়ে গেলে কবরের প্রশ্ন সহজ করে দিবে কে? কবরের এক নম্বর প্রশ্ন কি যুবক ভাইরা বলেন তো, ভয় পাইতেছেন বলতে? ভাই রব কে? আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব, ঠিক না? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই, পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবি কল রব, তাসবি কল রব পড়ে, আল্লাহ আমার রব এই রবি আমার সব, আল্লাহ আমার রব এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব রবকে। প্রথম প্রশ্ন করার সঙ্গে সঙ্গে মুত্তাকি বান্দার মুচকি হাসি আসবে, সে আওয়াজ দিব আমার রব তো একজন, তিনি কে? দুই নাম্বার প্রশ্ন, মান নাবিয়ুকা, হু ইজ ইওর প্রফেট, আচ্ছা আরিফ হাদার রাজুল, ডু ইউ নো হু ইজ হি, তুমি কি জানো ব্যক্তি কে যার মুখে দাঁড়িয়ে আছে? গায়েব থেকে বলা হবে তুমি কারে কি প্রশ্ন করতেছো ম্যাম, ওর মুখে দাড়ি তো বলছে নবীর সুন্নাহকে মেইনটেইন করে চলেছে। এই দাড়ি খুব সেন্সিটিভ জিনিস, এই দাড়িটা আমাদেরকে পরিচয় করায় দেয়, বলতে হয় না যে আমি মুসলমান ঘরের সন্তান, দাড়ির কাটিং দেখেই বিধর্মীরা বুঝতে পারে যে হি ইজ ফ্রম মুসলিম ফ্যামিলি, প্রশ্ন করতে হয় না। আবার উপকার কি জানেন, দাড়ি যখন রাখবেন কবরে গেলে আল্লাহ ফেরেশতা যখন আপনার কাছে আসবে আপনার প্রশ্ন মুখ দিয়ে খুব সহজে বের হয়ে যাবে, খুব সহজে উত্তর করতে পারবে। যুবকরা নিয়ত করুন, আচ্ছা হাত তুলুন, সব যুবকরা হাত তুলুন, বলুন হুজুর
আওয়াজ নাই দিনাজপুরের মানুষ আজকে এই মাহফিলে নিয়ত করলাম যতদিন বেঁচে আছি দাড়িতে আর হাত দিব না ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন আমিন আমিন দাড়ি কাটবা দিনদার মেয়ে পাবা না ভাই পাবা না ওই একখান খেত জুটবে কপালে দুইবার যখন খুনতিতে কয়েকখানা বাড়ি মারবে তখন খেলা বুঝে আসবে ভাই রাখা যাবে তো ইনশাআল্লাহ তিন নম্বর প্রশ্নটা কি ভাই ওমা দিন তোমার ধর্মের নামটা কি ইসলামকে ধর্ম হিসেবে আমরা খুশি না বেজা সকলে মন খুলে পড়েন আলহামদুলিল্লাহ আজীবন শুনেছেন কবরের প্রশ্ন হবে তিনটা কিন্তু আসলে মুত্তাকি মান্দা প্রকৃতপক্ষের মুসলমানের জন্য কবরের প্রশ্ন হবে চারটা জেনে পড়ুন কয়টা যখন তিনটা প্রশ্ন ক্লোজ শেষ প্রশ্ন ওমা ইলমুক হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ তোমার রব যে আল্লাহ তাআলা তোমার নবী যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার ধর্ম যে ইসলাম হাউ ডু ইউ নো দ্যাট ম্যান পিসারের থেকে শুনছি না বাপের থেকে শুনছি না কোরআনই তো শরমাকে বলে দিয়েছে ঠিক না বলে উত্তর যখন শেষ আল্লাহ বলবে ফেরেশতা আর ঝামেলা করো না ইউফতাহু লাহু বাবু মিন বাবি আহলিল জান্নাহ মুরব্বীকে আর কষ্ট দিও না যুবককে আর কষ্ট দিও না মাকে আর কষ্ট দিও না সোজা এর কবরের সঙ্গে জান্নাতের কানেকশন করে দাও আর কষ্ট দিও না তাহলে আল্লাহ তাআলা বলছেন প্রকৃতপক্ষে মুসলমান হয়ে কবরে যাও উত্তর তোমার জন্য সহজ করে দিবে কে উত্তর যখন সহজ হবে কবরের মধ্যে জান্নাতটা পাওয়াও সহজ হয়ে যাবে আর তুমি আমাদের সবাইকে তাকওয়া নিয়ে চলার তৌফিক দান প্রকৃতপক্ষের মুসলমান হওয়ার তৌফিক দিও যুবক ভাইরা আমি তোমাদের কাছে ক্ষমা চাই দুই একটা কথা হয়তো বাস হয়ে গিয়েছে আই এম রিয়েলি সরি রাগটা করছেন নাকি আপনারা আমি বাস দেওয়ার জন্য আসি নাই ভাই আমি কনফিডেন্স করতে আসছি হয়তো বা একটা কথা আঘাত লাগতে পারে আমি মুরব্বীদের কাছেও আচ্ছা না আমি বলি যুবকদের কাছেও ক্ষমা চাই দেখেন ভাই আমরা আপনাদের শত্রু না একদিনের জন্য আসছি একদিনের মেহমান আবার যে কবে আসবো জানা নেই তবে এতটুকু বলি এই যে যুবকগুলো তোমরা যারা আজকে আয়োজন করেছো প্রিয় ভাইরা মন ছোট করবো না মাহফিলের জায়গা ছোট লোক জায়গা হয় না এইদিকে একটু ওইদিকে একটু ভয় পাওয়ার কোনো কারণ নাই যদি ভিতরে স্ট্রংলি পাওয়ার থাকে নিয়ত থাকে হতে পারে এখানে এই যুবকগুলো আজহারিকেও নিয়ে আসবে এটা কোয়াট ইম্পসিবল কিছুই না যার মনে শক্ত নিয়ত থাকে তার দ্বারা যে কোনো কাজ সম্ভব হয়ে যায় ভয় পাওয়ার কোনো কারণ নাই আর অনেকে মনে করতেছে যে হুজুর এত ছোট মাহফিলে আসছেন আপনি আপনি তো অনেক কিসের বড় বক্তা ভাই এখানে তো কয়েক হাজার মানুষ হয় এক হাজার মানুষ তো কমপক্ষে হবে আচ্ছা বেশি হবে রসুল যখন মক্কার জমিনে দাওয়াতের কাজ শুরু করেছেন নবীর পক্ষে কেউ ছিল না প্রথমেই ছিল মাত্র একজন নবীজি থেমে গিয়েছিলেন আমাদের বক্তার ভাবই আলাদা ভাব কি ছোট মাহফিল আমরাই মানে আমিও এর মধ্যে সামিল ভাই আমার বাদ দেওয়া চলবে না আসলে আমাদের উচিত প্রত্যেকটা গ্রামগঞ্জে প্রত্যন্ত অঞ্চল নদীর ধার হোক সমুদ্রে কিনারা হোক দাওয়াত পৌঁছে দেওয়ার দরকার আছে না নাই এই যুবকগুলো আসছে এরা সারা জীবন আমরা অনলাইনে দেখছে আজকে সরাসরি তাই না যদি না আসতাম দেখতে পারতাম আল্লাহ যে নিয়ে আসছে আজকে আগামীতে যেন আবার নিয়ে আসার তৌফিক দান করে প্রণামে আর আর যে কথাগুলো বললাম আল্লাহ সমস্ত যুবককে এই কথাগুলো মেনে বুঝে আমল করার তৌফিক দান করুক সকলে প্রণামে আমিন আর তোমরা যারা যুবকরা দাঁড়ায় দাঁড়ায় কথাগুলো শুনছো যুবক ভাইরা তোমাদের সবার জন্য দোয়া এবং ভালোবাসা আল্লাহ সবাইকে কবুল করুন প্রণামে আমিন সুদের বিষয়ে আমরা সুদ নিয়ে আওয়াজ করলাম ভাই আপনার কাছে আমার বিনতি অনুরোধ এই যে আমাদের এলাকায় সুদের হার বেড়ে গেছে সুদ নেওয়া ও দেওয়া কত বড় অপরাধ এই নিয়ে কিছু যদি বলতেন ভালো হতো এবং ব্যাপক পরিমাণে মাদক দ্রব্য ও নেশাগ্রস্ত হয়ে গিয়েছে রেসপন্স তো খুব খারাপ ভাই এবার তার মানে আসলে আছেই সব ইন্না লিল্লাহ সুদ বেশি
আচ্ছা শুনুন, আচ্ছা আচ্ছা শুনুন, রাগ করার কোনো কারণ নাই। সুদ আছে বলে তো ভাই ওয়াজ করতে আসছি, সবই ঠিকঠাক থাকতো ওয়াজে তো কোনো দরকারই হতো না। যারা সুদ খান, মায়ের সঙ্গে জেনা করলে যে গুনাহ হয় তার চাইতে বেশি গুনাহ তার আমল নামায় লেখা হয়। এখন যারা সুদ খায় শোনেন, হ্যাঁ কি করে বাবা চুপ থাকুন, সুদ যারা খায় কেয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা এদেরকে এমন একটা নদীতে ফেলাবেন যেটা হবে রক্তের নদী। কিসের নদী? তারা নদী পার হয়ে শেষ প্রান্তে যাবে, আবার ফেরেশতারা, আজাবের ফেরেশতারা এদেরকে বিশাল বড় পাথর দিয়ে আঘাত করবে, তার আবার ওই কিনারায় যাবে। এভাবে তারা রক্ত খেয়ে থাকবে, রক্ত কি খেয়ে থাকবে ভাই? কেন ব্যাখ্যা এসেছে এই জন্য যে যারা সুদ খায় এরা মানুষের রক্ত চুষে চুষে খায়। সুদ কই থেকে আসে জানেন? এই গরিবকে যে আপনারা এই যে দেন না টাকা, ও রক্তের পানি করা, ওর পানি ওর রক্ত পানি করা যে ঘাম মেহনত, এখান থেকে ইন্টারেস্ট নিয়ে নিয়ে সুদ খোরা পেটকে মোটা বানায়। কি ভয়ঙ্কর আজাব হবে আপনি চিন্তা করেন, কি ভয়ঙ্কর, পেটে আগুন জ্বলবে আপনার। কোথায় আছেন ভাই? আজকে ছোট্ট একটা ঘটনা বলি। জোহরের সময় নামাজ পড়তে যাব, কিন্তু হঠাৎ করে সময় পার হয়ে গিয়েছে, খুব সময় কম, তো মাকে বললাম মা পানি গরম করো আমি গোসল করবো। তো আমি আবার খেয়াল করি না মা পানি ঠান্ডা কম গরম বেশি, ঢালছে পানি। আমি হঠাৎ করে গোসলখানায় গিয়ে সোজা পানি ঢালছি মাথায়, আর এত গরম আমি কেঁপে উঠছি। তখনই আমার মাথায় হুঁশ আসলো, কিরে দুনিয়ার এই সামান্য গরম পানি সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন কেমন সহ্য করবে, কেমন সহ্য করবেন ভাই? মানুষ তো ঠান্ডাই সহ্য করতে পারবে না, একটা ব্যাতের আঘাত মারলে যে মানুষ সহ্য করতে পারে না সে মানুষ সুদটা কোন বিদ্যুতে খায়। আর তোমরা যারা সিগারেট খো, নেশা খো, যারা এখানে নাই অনেকে আছে এলাকায়, তারা আসছে তাদেরকে অপমান করবে না প্লিজ। তারাও মুসলমান ঘরের সন্তান, আজ সুদ খায় তো কি হয়েছে, আগামীকাল তো হেরে দিতে পারে একজন দিদিকে। ক্রিটিসাইজ করবেন না, ক্রিটিসাইজ করবেন না। শোনো এখন তো ভাই সমস্যা, মস্তির সভাপতিও ঘুষ খায়, সেক্রেটারিও সুদ খায়, আছে না নাই? আল্লাহ হেদায়াত দান করুক, আমিন। আর যারা মাদক দ্রব্য নেশায় আসক্ত হয়ে আছো যুবক ভাইরা, হাদিসে এসেছে তার 40 দিনের নামাজ কবুল হবে না। নাউজুবিল্লাহ পড়লেন না? এই হাদিস নিয়ে অনেক এশকাল, অনেক প্রশ্ন, তবে ওলামা একটা বলেছেন হাদিসটা ফেলে দেওয়ার মতো হাদিস নয়, বরং যে ব্যক্তি সুদ খাবে, ঘুষ খাবে, তার নামাজের কোনো মূল্য আল্লাহর কাছে নয়। এই জন্য আল্লাহ তাআলা সুদ ঘুষ এবং মাদক দ্রব্য মুক্ত সমাজ এলাকাবাসীকে দান করুন, প্রণামে। সমস্ত যুবককে আল্লাহ তাআলা সুদ থেকে বাঁচায় দিক, প্রণামে। সমস্ত যুবককে মদ নেশা গাঁজা সিগারেট থেকে আল্লাহ বাঁচায় দিক, প্রণামে। ওয়াকির দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ভাই আন্না আন্না বাস তো উন্নয়নের কাজ চলতেছে, আপনি একটু কাইন্ডলি যদি একটু বলে দেন। আচ্ছা যারা কই আপনাদের, ওরা কই ছেলেবেলার কই? হাত রুমাল নিক, রুমাল।